ঐতিহাসিক লড়াই, ঐতিহাসিক জয়, একটানা এক বছর কৃষক আন্দোলনের চাপে অনিচ্ছুক কৃষক বিরোধী নরেন্দ্র মোদী সরকার তার মাধ্যমে বাধ্য হল তিনটি কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করতে। সমস্ত আন্দোলনকারী কৃষকদের অভিনন্দন জানাই। এই আন্দোলনরত কৃষকদের মধ্যে যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং এই আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করল যে নরেন্দ্র মোদী সরকারের মতো স্বেচ্ছাচারী সরকারের বিরুদ্ধেও যদি একটানা নির্দিষ্ট দাবির ভিত্তিতে লড়াই করা যায় তাহলে সেই লড়াইয়ে জেতা যায়। এটা গণতন্ত্রের জয়, এটা আমাদের ভারতবর্ষের আজকে যে একতরফা শাসন চলছে, এককেন্দ্রিক শাসন, তার বিরুদ্ধে সমবেত মানুষের সমর্থন এই আন্দোলনে ছিল এবং সেই সমবেত মানুষের সমর্থনেরও জয়। সব দিক থেকে আগামী দিনে ভারতবর্ষে একটা নতুন রাস্তা, একটা নতুন পথ খুলতে পারে, এই হলো আমার সাধারণ প্রতিক্রিয়া।